আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফাহাদ মিডিয়া 99 ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি ডাক্তার ফাহাদ আহমদ। তো আজকে আপনাদের দেখাবো ডায়াবেটিস রোগের হিজামা পয়েন্ট সমূহ। তো ডায়াবেটিস রোগের হিজামা পয়েন্ট সমূহ হচ্ছে, প্রথমেই হচ্ছে 1 এবং 55, এটা হচ্ছে 1 পিঠের শুরুতে উপরিভাগে, ঘাড়ের ঠিক নিচে, 55 তার ঠিক নিচে, তারপরে হচ্ছে 6, 7, 8, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কোথায় আপনারা ভালো করে দেখে নেন, যে এগুলো হচ্ছে সবচেয়ে নিতম্বের ঠিক উপরে হচ্ছে 11, 12, 13, এর উপরে হচ্ছে 6, 7, 8, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে যে 6, 7, 8 এর ঠিক উপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 22 এবং 23। তো এখানে দেখতে পাচ্ছেন যে 22 এবং 23। তো তারপরে হচ্ছে আমরা যদি তার ঠিক নিচে 11, 12, 13 এগুলোতে যাই, এগুলো ঠিক দেখছেন আপনি যে পেছনের দিকে নিতম্বের ঠিক উপরি ভাগে আপনার 11, 12, 13, এগুলো আপনারা আগেও দেখেছেন। তো এর ঠিক উপরে হচ্ছে 24 এবং 25, এর ঠিক উপরে হচ্ছে 24 এবং 25। তো আপনারা এটা হচ্ছে সুবিধার্থে, তো আমরা এখানে যদি সবগুলো এখানে আমরা দেখি তাহলে হচ্ছে 1, 55, 6, 7, 8, 11, 12, 13, 22, 23, 24, 25। তো এভাবে আমরা সবগুলোকে আমরা চিনে নিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে 43, 44। তো এটা হচ্ছে ওয়েট কাপিং হবে, আগেরগুলো সবগুলো ওয়েট কাপিং, আর 43, 44 হবে ওয়েট কাপিং। তো এখানে হচ্ছে ওয়েট কাপিংটা দেওয়ার সময় রোগীকে অবশ্যই জিজ্ঞেস করবেন ওয়েট কাপিংটা উনি দিবেন কি না, কারণ অনেকেই ভয় পায় এটা গলার দুই পাশে আর কি, বড় ধরনের কোনো শিরাতে আসলে যে নিডল আছে সেটা পৌঁছায় না। তো এখানে ভয়ের আসলে কিছুই নেই, এটা পুরো বিশ্বে সবাই দিচ্ছে, মাথায় দিচ্ছে, কপালে, গালে, মুখে, সব জায়গায় দিচ্ছে মানুষ। তবে হ্যাঁ, পয়েন্ট অনুযায়ী দিচ্ছে এবং অভিজ্ঞ হিজামা থেরাপিস্টের মাধ্যমে দিচ্ছে। তারপরে হচ্ছে কুচকিতে হচ্ছে, এখানে কুচকির আপনার উরুর ঠিক শুরুতে যেখানে ভাঁজ আছে আমাদের, এটা হচ্ছে কুচকি আমরা অনেকেই বলি। তো এখানে অনেকেরই আবার এখানে অ্যালার্জি হয় বা কুচকিতে অনেকে চুলকায় এরকমও বলে, তো আমরা জায়গা চেনানোর জন্য এটা বলছি। তো আপনারা ছবিতে তো দেখতেই পাচ্ছেন যে এটা কালারফুল একটা ছবি, এটাতে দেখা যাচ্ছে যে কোন জায়গাটা। তো এখানে হচ্ছে 125 এবং 126, 125 এবং 126। এই যে 125 এবং 126, এটা হচ্ছে ওয়েট কাপিং হবে। তো ওয়েট কাপিং হচ্ছে রক্তমুখন, যেটা হচ্ছে ভিজা রক্তটা বের করা হয় সেটাই হচ্ছে ওয়েট কাপিং, এটা ওয়েট কাপিং হবে। তারপরে হচ্ছে আরটিএন ওয়ান আরটিএন টু, এটা হচ্ছে পিঠের ঠিক মধ্যভাগে মেরুদণ্ডের দুই পাশে, এটা হচ্ছে দুইটা হচ্ছে আরটিএন 1 আরটিএন 2, আপনারা জায়গাটা দেখে নিন। তারপরে হচ্ছে আরটিএন 29, অনেকেই অনেক নাম্বারটা দেন, তবে এখানে অনেক হিজামা থেরাপিস্টের যে রিসার্চগুলো আসে সেগুলো থেকে আমি এই নাম্বারগুলো বলছি। তো আরটিএন 29 হচ্ছে পায়ের গোছা থেকে আপনি পায়ের নলা, পায়ের পাতা এভাবে অনেক কাপ, সবগুলোর নাম আরটিএন 29 বলা হয়েছে। তো আপনারা আগের ভিডিওগুলো দেখলে নাম্বার নিয়ে আপনাদের ধারণাগুলো আপনাদের সমাধান হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আরটিএন 29টা দিতে হয়। তো এখানে হচ্ছে নোট বা বিশেষ কিছু কথা, বিশেষ দ্রষ্টব্য বলা যায় যে প্রত্যেক ডায়াবেটিস রুগীর অন্যান্য রোগ থাকলে, যেমন হাঁটু ব্যথা, হাই প্রেশার, মেরুদণ্ডজনিত সমস্যা বা অ্যালার্জি, এভাবে অন্যান্য রোগগুলো থাকলে এসবের জন্য ইন্ডিভিজুয়ালি অন্যান্য কাপ পয়েন্ট অনুযায়ী বসাতে পারবেন অন্যান্য কাপগুলো। যেমন ওনার যে রোগ আছে, তো আপনি এই রোগ অনুযায়ী আপনি অন্যান্য কাপগুলো বসাতে পারবেন। যদি রোগী বলেন তাদের বসাতে সমস্যা হবে না, বা রোগী নিজে স্বেচ্ছায় বলেন, তাহলে অন্যান্য রোগ যদি থাকে তো রোগ অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলে দেখবেন প্লেলিস্টে অন্যান্য রোগ অনুযায়ী পয়েন্টগুলো দেখানো হয়েছে, আপনারা সেগুলো অনুযায়ী আপনারা বসাতে পারেন। তো এখানে হচ্ছে আরটিএন 29 খুব জরুরি, কেননা এটা হচ্ছে ইন্টেস্টাইনাল বা অন্ত্রনালীর ফ্লুইডগুলোকে ক্লিয়ার করার জন্য খুব উপকারী। অন্ত্রনালীর ফ্লুইড হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইন আছে বা
আমরা সহজ কথায় অন্ত্রনালী বলি বাংলা বাংলা ভাষায়। তো অন্ত্রনালী বা আমাদের যে নাড়িভুঁড়ি আছে, এই নাড়িভুঁড়িগুলোর ফ্লুইড, যে দূষিত যে ফ্লুইডগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে সহায়তা করে। তো সেজন্য RTN 29টা খুব জরুরি। যদি দেখা যায় যে রোগীর পা বারবার ফুলে যায়, তাহলে রোগীকে জিজ্ঞেস করবেন উনি কিডনি টেস্ট করাইছেন কিনা, কারণ ডায়াবেটিস রোগীদের কিডনিতে খুব বেশি মারাত্মক সমস্যা হয়। এবং চোখের ডাক্তার দেখাতে ওনাকে বলবেন যদি উনি না দেখায় থাকেন, এবং ওনাকে বলবেন যে উনি সচেতন থাকার জন্য এবং লাইফস্টাইলটা বুঝিয়ে দিবেন। তো সমানজ ভিউয়ার্স, এখন বিদায় নিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং এই হিজামার যে ছবিগুলো আছে সেগুলো নেওয়ার জন্য আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, অথবা আমার নাম্বারটা নিলে আপনারা সেগুলো হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। আপনাদের জন্য এটা আমি ফ্রি করে দেব, আপনারা সেগুলো প্রিন্ট করায় নিজে রাখতে পারবেন। তো তাহলে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল।